বাবা মাকে যারা কষ্ট দেই, আমি আমার বাবাকে হারাইছি, আমি জানি যে কি হারিয়েছি। এটা যারা না হারাইছেন, যাদের বাবা বেঁচে আছেন, তারা বুঝবেন না কি আছে, কি বটগাছ আছে। রাত বিরাত মাহফিল থেকে আসতাম, বাড়ির সামনে বসে থাকতাম, 12টা 1টা 2টা 3টা, কোনদিকে যেতেন না, কোথায় কি হচ্ছে না হচ্ছে পাগলের মতো ছুটে বেড়াতে। এই স্নেহ মমতা করার মতো পৃথিবীতে আমার কেউ নেই। যাদের বাবা আছে তারা বাবার কদর করেন, যাদের মা আছে তারা এই বট গাছের কদর করেন। এই বট গাছ যেদিন হারিয়ে ফেলবেন, সেদিন টের পাবেন যে আপনি কি হারিয়েছেন। ভাইরা মা, আমাদের ভাই বোন আমাদের সম্পদ, অনেক বিষয়ে মনোমালিন্য থাকতে পারে, অনেক বিষয়ে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, তারপরও আমাদের ভাই বোন আমাদের আপন, তারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়। ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, কোনো কারণে সম্পর্ক নষ্ট হতে দেওয়া যাবে না, যাই হয় হোক আমার ভাই আমার বোন আমার রক্ত। অতএব তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি না, অভিমান করে 3 দিন কথা না বলে থাকতে পারি, এর বেশি না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। নামাজি মুসলমান এই যুগে পাওয়া যায়, রোজাদার মুসলমানের যুগে পাওয়া যায়, দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায়, টুপি জুব্বাওয়ালা মুসলমানও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ কোরআন পড়ানোওয়ালা মুসলমান পাওয়া যায়। মানুষের অধিকার পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবে, কোন মানুষের অধিকার নষ্ট করবে না, এই রকম মুসলমান আজকাল খুব বেশি পাওয়া, অথচ জান্নাতের জন্য তারাই সিলেক্টেড হবে যারা বান্দার হকের ব্যাপারে সচেতন দায়িত্বশীল। আল্লাহর হকে একটু ত্রুটি করে ফেলছেন, নামাজে একটু ভেজাল করে ফেলছেন, আপনি আশা রাখতে পারেন জোরালোভাবে আল্লাহ মাফ করে দিবেন, যদি আপনি মাফ চান পরবর্তীতে কারেকশন করে নেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেটা মাফ করবেন না, কোনো দায়িত্ব নেবেন না। ডেঞ্জারাস বিষয়, ভয়াবহ বিষয়, সবাই সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার আলোচনার জিস্ট কথা হলো, আমরা এই মাহফিল থেকে আসুন চ্যালেঞ্জ গ্রহণ করি, আমার দ্বারা যেন কেউ কষ্ট, আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য। মানুষ হিসাবে আমিও দেখি যে আমার কোনো আচরণ দ্বারা হয়তো কেউ কষ্ট পেয়ে গেছে, সেটা যে কাছের কেউ হতে পারে, দূরের কেউ হতে পারে, পরিচিত কেউ হতে পারে, অপরিচিত কেউ হতে পারে। আমি যেটা করি যে দেরি না করি খুব দ্রুততার সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নিই। আব্বা আম্মার বিষয় তো সম্পূর্ণ ভিন্ন, কখনো তাদের সাথে তর্ক হয়েছে, হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা জোরে হয়ে গেছে, তো আমি আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে, ভাইদের সামনে বা অন্য কারোর সামনে যদি জোরে করি, ঠিক তার সামনে গিয়ে আবার আমি জীবনে বহুবার এমন হয়েছি যে তাদের সামনে গিয়ে আবার পাওয়া জড়া ধরছি। অনেকে করে কি, বেয়াদবি করছেন, একজনের সামনে মাপ চাবেন চুরি করে ভিতরে ভিতরে, এটা 2 নম্বরই, এটা মাপ চাওয়া না। যেই জায়গায় করেছেন ওই জায়গায়, যে কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে, এবং এরপর সংকল্প করতে হবে আর যেন এটা আমার দ্বারা না হয়। মানুষ আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করতে হয়। আমল করব তো ইনশাআল্লাহ, নিজেকে পরিবর্তন করব তো ইনশাআল্লাহ, সংকল্প করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।